পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়ম করেও দীর্ঘদিন ধরে চলছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই ইটভাটাটি। এর আগেও 3 লাখ টাকা জরিমানা দিলেও চালিয়ে যায় তাদের কার্যক্রম। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঘুরিয়ে দেয়া হলেও ইটভাটার কার্যক্রম বন্ধে নেই তাদের কোনো পদক্ষেপ। তবে ফসলি জমি নষ্ট করে ও পরিবেশ দূষণের মাধ্যমে জনস্বাস্থ্যের ক্ষতি হওয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রাখার কথা জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। পরিবেশ দূষণ বন্ধে সরকার পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে নির্দেশনা দিলেও উৎপাদন সরবরাহ ও প্রচারে অনেকটাই পিছিয়ে ব্লক ইটের উদ্যোক্তারা। ব্লক ইট তৈরির এক কারখানায় গিয়ে দেখা যায় লাল বালি, সিমেন্ট ও কেমিক্যাল দিয়ে খুব সহজেই তৈরি করা হয় ব্লক ইট। পোড়ানো ছাড়াই তৈরি এই ব্লক ইট মাটি পুড়িয়ে তৈরি ইটের তুলনায় কয়েক গুণ বেশি মজবুত। সাশ্রয়ী এবং মজবুত থাকা সত্ত্বেও মাটির ইটের তুলনায় এর ব্যবহার কম। আগামী 2025 সালে যে কোনো সরকারি স্থাপনা নির্মাণে ব্লক ইটের ব্যবহার শতভাগ বাধ্যতামূলক করা হয়েছে।